गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स, वेलकम टू ऑनलाइन क्लासेस ऑर्गेनाइज बाय श्री अरविंद शिशु निकेतन। तुम्हरा केमन आछो? आशा करछि भालो आछो, मन दिये निश्चय पढ़ाशुना करछो। अच्छा जाइ होक, आज के तुम्हारे कम्पिउटर क्लास करब। तुम्हरा प्रत्येके कम्पिउटर बई निये बसो, आमि जेगुली कराच्छि एबं बोलछि सेगुलि भालो करे देखो ओ शोनो। चलो क्लास करि। आज के तुम्हारे करब द्वितीय अध्याय थेके कम्प्यूटरेर इतिहास। द्वितीय अध्याय कम्प्यूटरेर इतिहास की रोए डिफरेंशियल इंजिन। 1822 साले ब्रिटिश गणितज्ञ चार्ल्स बेबेज एकटी स्वयंक्रिय गणक यंत्र तैरी करें। यंत्रटिर नाम छिल डिफरेंशियल इंजिन। बेबेजेर तैरी এই যন্ত্রটির সাহায্যে লগারিদম এবং ত্রিকোণমিতি অঙ্কের সমাধান করা যেত। ডিফারেনশিয়াল ইঞ্জিনের প্রধান বৈশিষ্ট্য ছিল তথ্য সঞ্চয় ক্ষমতা। এখানেও পাঞ্চ কাট ব্যবহার করা হতো। জেনে রাখো পাঞ্চ কাট কি। পাঞ্চ কাট হলো অনেকগুলি ছিদ্রযুক্ত একটি কার্ড। এরপর রয়েছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। 1834 সালে চার্লস ব্যাবেজ আরও একটি উন্নত মানের স্বয়ংক্রিয় গণক যন্ত্র তৈরি করেন। যন্ত্রটির নাম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই যন্ত্রটির কার্যপদ্ধতির উপর ভিত্তি করে তৈরি হয় আধুনিক কম্পিউটার। তাই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। এটির সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ ও বর্গমূল করা যেত। এই যন্ত্রটিতেই প্রথম ইনপুট প্রসেসিং আউটপুট প্রক্রিয়াটি প্রয়োগ করা হয়েছিল। যন্ত্রটিতে তথ্য সঞ্চয়ের জন্য মেমোরিও ব্যবহার করা হতো। এরপর রয়েছে মার্ক ওয়ান। 1944 সালে আইবিএম কোম্পানির সহায়তায় বিজ্ঞানী হাওয়ার্ড আইকেন মার্ক ওয়ান নামে একটি গণকযন্ত্র তৈরি করেন। এরপর রয়েছে ইনিয়াক। ইনিয়াক এর পুরো কথাটি হল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এই যন্ত্রটির আয়তন ছিল প্রায় 1800 বর্গফুট ও ওজন ছিল প্রায় 30 টন। যন্ত্রটি ভ্যাকুয়াম টিউব প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছিল। যন্ত্রটিতে প্রায় 18,000টি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল। এটি ছিল প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। এরপর রয়েছে ইউনিভ্যাক ওয়ান। ইউনিভ্যাক এর পুরো কথাটি হল ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। ইউনিভ্যাক ওয়ান ছিল আমেরিকার প্রথম বাণিজ্যিক ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। এরপর রয়েছে অ্যাডভেক। অ্যাডভেক এর পুরো নাম হলো ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। এই কম্পিউটারে উন্নত মানের মেমোরি ব্যবহার করা হয়েছিল। কম্পিউটার মেমোরিতে প্রোগ্রাম সঞ্চয় করার ধারণা এই কম্পিউটার থেকে শুরু হয়েছিল। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছো এক ব্যক্তিকে, উনার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।